সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আমরা খুব ভালো আছি। এই সকালে কাজকর্ম করলাম, প্রায় সব কিছু হয়ে গেছে। শেষে বাসনপত্রগুলো হাঁড়ি কড়াগুলো ধুয়ে নিলাম। এবারে যাব একটু গরু বাঁধতে। অনেকদিন থেকে বাঁধা হয়নি, মানে বৃষ্টি হচ্ছে আর না শুকনো হলে গরু বাঁধলে একদম মাটিগুলো একদম আরও থেঁসে দেবে, ওই জন্য গরু বাঁধা হয়নি। তো আজকে বাঁধবো, চলুন তাহলে। সুপ্রভাত, সুপ্রভাত বলে সমুদ্র সকালে যে মুখ উঠে একটু মুড়ি খাচ্ছে, খেনো খেনো মুখ, আমার কাজ আছে। আমি চান করবো, তারপর ঠাকুরের কাজ করতে হবে। স্নান করবো, এই জন্য ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ করবো, তারপরে স্নানের জলটা আনবো। আসলে তো স্নান করি, জলটা নিয়ে আসি। এই যে আমরা ছোট ছোট পেয়ারা পাতা একদম যেটা একদম আগাতে হয় ওটা তুলে এনেছি। আজকে মুনের দাঁত ব্রাশ করা হবে। জলটা ফেলে দিই, ধুয়ে নিয়েছি। একটু নুন দিয়ে পাতাগুলোকে এরকম করে একটু দলে নিতে হবে, পেয়ারা পাতা। আর এই নুন দিয়ে দাঁত ব্রাশ করলে কিন্তু দাঁতের পক্ষে তো খুবই ভালো, ওই জন্য মুনকে আমি এইভাবে একটু দাঁত ব্রাশ করে দিচ্ছি। আমি ব্রাশ করে নিয়েছি, তাও যা মাজবে আমিও মাজবো। ই করো, ই একদম নরম নরম ই করো, ই করো। নুন লাগছে? নুন এরম লাগে, নুন দিয়েছি না? খেতে নেই কিন্তু মুন, খাবে না, ফেলে দিতে হয়। ই করো, ই করলে জিভ বের করছো কেন? হ্যাঁ, এই মুনে দাঁত ব্রাশ হচ্ছে। এই স্নান করে চলে এসছি, কাজ হয়ে যেতে স্নান তো করাবো সকাল সকাল। সকালবেলা স্নান করতে ভালো লাগে, বেশ ফ্রেশ মন, সব কিছু ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে।
আজকে তো রথ, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তাই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, রথযাত্রার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, হাসি খুশি রাখে। এই যে কাজটা সেরে এবার ঠাকুরের কাজ করব। কি বলছো গো? আমি তো ঠাকুরকে ফুল দিয়ে যাচ্ছি, তুমি থাকো মামার কাছে। এই একদম স্নান করে ফ্রেশ, মা ওদিকে ঠাকুর ঘরে কাজ করে দিয়েছে, দিয়ে মুনকে নিয়ে বসেছে, আর আমি এসেই পাঁপড় ভাজছি, মুড়ি খাওয়া হবে। আর তো ছোট ছোট পাঁপড় তো সেই অনুযায়ী ফোলে, কিন্তু পাঁপড়টা ভালো, একদম তেল ধরে রাখে না। আগে গেছে বিশাল বিশাল পাঁপড় ছিল, তাকে দু তিনটে করে মুড়তে হতো, বড় বড় সাইজে, দেখতেও ভালো লাগতো। পাঁপড় ভাজা, আর দিকে কি আছে কিনা, মানে ঝুড়ি টুড়ি টাইপের, দিয়ে মুড়ি খেয়ে নেওয়া আছে সবটা, জল খাবার। বসো বসো, হ্যাঁ হ্যাঁ নিচে বসো, এই তো ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা সকালে টিফিন করতে করতে গেছি, আমাদের আজকে পাঁপড় ভাজা। আর ঝুড়ি ভাজা খাও। আচ্ছা খাও। তুমি দিদুনের সামনে দাও না, ও তো টাকা খাও, আমি আর তোমার থেকে খাও। কি খাচ্ছ বন্ধুদের বলে দাও। কথা বলতে হয় না, বলো কি খাচ্ছ? বলতে হয় মামা দিদু আমি খাচ্ছি।
বৃষ্টি এসেছে, ওই যে গরু তুলে দিলাম, প্রথম থেকে ঝিমঝিম করে পড়ছিল, তারপরে একটু বেশি হতে আমি বললাম না এবারে গরুগুলো তুলেই দিই, বলে গরু দাওয়াতে গোয়ালে দাওয়াতে তুলে দিয়েছি। কয়েকটা হয়েছে, থাক আজকে তুলবো না, টিফিন তো হয়ে গেছে, আজকে তুলবো না। এই সকাল থেকে বৃষ্টি ছিল না, আবার এই ঝিমঝিম করে পড়ছে, ওই ঝিমঝিম, একটু শাক তুলবো। আজকের মতো আপাতত তুলে নিয়েছি, আর নেব না, চলে যাব। এই যে ঢেঁড়স ধরেছে, এই ঢেঁড়স ধরেছে, আজকে তুলব না, থাক। এর সঙ্গে দুটো থালকুনিও তুলে নিচ্ছি, এই যে এখানে আছে। আর এটা তো পাট শাক, পাট শাকও দুটো নিয়েছি, এর সঙ্গে দিয়ে দেবো। সব রং একসঙ্গে হলে খেতেও ভালো লাগে। এগুলো নিয়ে গিয়ে ধুয়ে নিতে হবে, ধুয়ে নেওয়ার পর তারপর কেটে নেব। শাকগুলো আপাতত প্রাইমারি ধুয়ে নিয়ে এসেছি, এরপরে এগুলো বেছে কেটে নেব, নিয়ে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নেব। কলে তলে ধুয়েছো? আচ্ছা ঠিক আছে, এই হাত দেখি মুছে দিই, জল পড়ছে। মুন কি খাচ্ছ, কি খাচ্ছ? হ্যাঁ থানকুনি, ওই আমি তরকারি হবে এই যে তুলে এনেছিলাম, তুমি ওই টিউবওয়েলের জলে ধুয়ে এনে খাচ্ছ। চিবিয়ে ভালো করে চিবিয়ে খেত, আমা চিবিয়ে খেত, ফেলিয়া হবে না, ভালো করে চিবিয়ে খেতে হবে। আমি সব ধরনের শাক এনেছি। সুস্মিতা আসো, তেতো টক নয় তেতো, আচ্ছা ফেলে দাও। এই যে কুলফাও এনেছি, ওর সঙ্গে একটু একটু দিয়ে দেবো। ওগুলো থা, আগর হচ্ছে গোড়াগুলো কেটে দিতে হবে। এই যে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়েও দিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত ফ্যান ঝাড়তে দিয়েছি, আর বেগুন ভাজবো একটু, আর মা শাক তুলে এনেছে, দেখেছেন শাকটা কাটা হয়েও গেছে, বেছে কাটা হয়ে গেছে, ধুতে হবে ভালো করে, তারপরে রান্না করব। আর একটু সামান্য আমাদের বড়ি ছিল, বড়ি ভাজাও করেছি। আজকে তো রথ, তার জন্য একটু নিরামিষ খাওয়া হবে, তাই এইগুলো রান্না হচ্ছে। আপাতত রান্নাগুলো করি, শাকটা ধুতে যাবো এখন, ডাল হচ্ছে হোক, সেই ফাঁকে শাকটা ধুয়ে আনি। আচ্ছা ঠিক আছে, ওটা কি বলো তো মুন? আতস্কাঁচ। এই দেখো, এই ছোট ছোট লেখাকে বড় দেখাবে। বলতে গিয়ে
শশা পোনা গাও গাও পাগাম আমার নদা পাতা আটকা নদা খোকা যাবে মাছ ধরতে তিন নদী কুনে তিন নিয়ে গেলো কোনা এই যে আনাজ নাচ কেটে দিয়ে এসছি সুমিতা দিকে রান্না চাপিয়েছে আমি এই মুনকে নিয়ে বসেছি একটু ছবি টুবি দেখছে এই ছড়া টোড়া পড়ছে তা দাদুয়ের কাছ থেকে এত কাজ নিয়ে কিছু সময় খেলা করলো আবার দাদু ভাইকে দিয়ে দিয়েছি মুনটা চিরুনি পরিষ্কার করে নিচ্ছে আজকে রথ আর রথের দিন যেরকম হয় মাঝে মাঝে কিন্তু একটু রোদ বেরোয় আবার মাঝে মাঝে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ে এই আজও সেরকম হচ্ছে ওয়েদারটা রথে যেতাম রথ দেখতেই দু বছর তো হচ্ছে না করোনার জন্য আর যাওয়াও হয়নি যাইনি রথে যেতাম রথেও তো প্রচুর ভিড় হয় আর যেতাম কেন একটু রথের দড়ি ধরে টানবো আমার গেলেই আমার একটু রথের দড়ি ধরে টানা ঠাকুরকে প্রণাম করা এটাই আমার নেশা ছিল টানতাম তারপরে কিন্তু তাড়াতাড়ি আবার ফিরে আসতাম টানা হয়ে গেলে কিছুটা ফিরে আসতাম আর ওই রথের জিলিপি জিলিপি একটু খাওয়া হতো আজকে সুস্মিতা জিলিপি তৈরি করবে বলছে সন্ধ্যায় রান্না বান্না হয়ে যাক তাড়াতাড়ি একটু বসে যাবো দুজনে করতে আবার সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বে আচ্ছা পরিষ্কার করো মানে আগের মতো মানুষের জীবনে সেই যে আনন্দ উচ্ছ্বাস মানে উচ্ছলতা ভাবটা সেটা কিন্তু এখন কমে গেছে মানে তো এখন মানুষ ভয় ভয়ে বেরোচ্ছে মানে করোনার জন্য মানুষ এখন ব্যস্ত আছে খুব আগের থেকে আর আগে যেরকম আজকে রদ এসেছে কোনো কাজ না বিকেলে যেতেই হবে রদ দেখতে যেতে হবে রদ টানতে হবে এরকম যে একটা আনন্দ ভাব সেই ভাবটা যেন কমে গেছে আর কি করা যাবে যেরকম সময় চলছে সে সময় সব মেনে নিতেই হবে আর এই যে করোনার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে ভালো তো থাকতে হবে এই জন্য আমাদের যেভাবে সবাই সতর্ক থাকতে হয় থাকতে হবে এটা কেউ মেনে নেবো সবাই আর কি করা যাবে বন্ধুদের দিকে ঘুরে বলো তো তুমি কত ছোট ছিলে হাত দিয়ে দেখে দাও মানে সে বলছে যে আমি যখন এইটুকু ছোট ছিলাম এই ঝুমঝুমিটা আমার মামি দিদুম বলতাম মাসিমণি না মামি দিদুম দিয়েছিল সে বলবে আমি এইটুকু ছোট ছিলাম হাত দিয়ে দেখিয়ে দাও বন্ধু যে ভালো মুখে গান করো তুমি মুখে গান করো মেঘের কোলে নাচটা করো সুন্দর নাচ করতে পেরেছি বাহ ভালো পেরেছি কেয়া পাতা নৌকোটা কিন্তু বসে করেছি হ্যাঁ আবার করো মেঘের কোলে প্রথম থেকে
থাকলো থাক। এই যে গরুকে খাবার দিতে এসেছি, হাড়িটা নিয়ে আসি। রান্না প্রায় শেষ, শুধুমাত্র শাকচর্চিটা হচ্ছে। এই গরু খাবার দিতে এসেছি গরুকে, হাঁড়িটা নিয়ে আসলাম। আর জল তো বয়ে রেখেছিলাম দুজনকে, পরপরে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ওদের দুজনকে ভাগ করে দিতে হবে, এক জায়গায় খাবে না। এই যে মামা গরুকে খাওয়া দিতে এসছে, আমরাও চলে এসেছি এখানে। না বাবা, চলে যাওয়া যাবে না, তুমিও চান করবে, চলো লাগিয়ে চলো, চান করতে হবে, চলো। মন চান করবে, এই তেল মাখানো চলছে। আর আমার নাকি দিতে হবে না, কানে একটু দিয়ে দিই, কুরকুর কুরকুর কুর 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 কুর। মামা জলটা একটু গরম করে দি, পুরো ঠান্ডা জলে চান করবে না, ঠান্ডা পড়েছে, একটু গরম করে দি। হচ্ছে মামাকে দিয়ে দাও, তাই নুন আজকে বাথরুমের মধ্যে চান করছে। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নাও, বসে পড়ো বসে পড়ো, মুন বসে, হাত পাটা ভালো করে বসে নাও। এই মাঠের দিকে যাচ্ছি, ছেলে ঘাস কাটছে, একটা গামলা নিয়ে গেছে, আমিও আবার একটা নিয়ে যাচ্ছি, দুজনে দুটো গামলায় ভরে নিয়ে চলে আসব। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা নিয়ে এসছি। প্রচুর হয়েছে, তারপরে বাগানের কাছ থেকে কেটে নিলে ভালো তো। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার হাজির হয়ে গেছে, আজকে তো রহাত নিরামিষ সব কিছু। এই যে হচ্ছে বড়ি ভাজা, চাল কুমড়োর ভাজা, বেগুন ভাজা, শাকের তরকারি আর মুগের ডাল। শাক তরকারি তো আমার খুবই ভালো লাগে, শাক তরকারি হলে তো খাওয়া হয়ে যাবে। যেহেতু রস সবই নিরামিষ, আর চাল কুমড়ো গতদিন রান্না করা হয়েছিল, ছিল ওই জন্য সেটা ভেজে নিয়েছি, বড়ি ঘরে ছিল। আর বেগুন ভাজা যে এরম করেছে, এখন তো ঘুমিয়ে পড়েছে। এখানে বিভিন্ন ধরনের শাক আছে, লটে শাক তো বুঝতেই পারছেন, এই ডাঁটাগুলো বড় বড় রাখা হয়েছে কারণ এগুলো বেছে চিবিয়ে খেতে সুবিধা হবে। আলু আছে, বেগুন আছে, আর আর কাঁঠাল বীজ, কাঁঠাল বীজ আছে, মানে দারুণ হয়েছে শাকটা। শাক আছে, আমি তো শাক তুললে সব ধরনের শাক দিয়ে দিই, আমার খেতে ভালো লাগে।
কাল কুমড়ো ভাজা। আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মানে বিকেলে তো অনেক ভালো মন্দ কিছু আছে, মানে রথের যা খাওয়া দাওয়া সেগুলো হবে, তাহলে দেখতে হলে তো আপনাদের সঙ্গে থাকতেই হবে। মানে আমরা কি করতাম, মেলাতে যেতাম, মেলায় রথের স্পেশাল যা যা খাওয়ার ইচ্ছে হয়, যা যা খায় মানুষজনেরা সেগুলো খাওয়া হতো। তো মেলা তো যাওয়া হচ্ছে না, এখন আমরা বাড়িতে করবো, বসে খাবো টুকটাক ওইগুলো যেগুলো। তাহলে দেখতে থাকুন, দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে কি কি তৈরি করি আমরা সন্ধ্যেবেলার জন্য। মানে বিকেল থেকে একটু স্টার্ট করবো, তাড়াতাড়ি মন খাবে তো ঘুমিয়ে পড়বে সন্ধ্যে সন্ধ্যে করে স্টার্ট করলে। তো তাহলে সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা টাটা।